মিয়া মিউজিয়াম উদ্বোধনও হল, মিয়া মিউজিয়াম সিলু হল। কিন্তু মিয়া মিউজিয়ামক লৈ শেষ শেষ হোৱা নাই রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া। হয়, মুখ্যমন্ত্রী করা মন্তব্যর পাছতে সিল করা হল গোয়ালপার লক্ষীপুর স্থাপন করা মিয়া মিউজিয়াম। আনকি গ্রেপ্তার করা হয়েছে মিয়া মিউজিয়াম স্থাপনের নেতৃত্ব লওয়া সভাপতি সম্পাদক সহ মিউজিয়ামর উদ্বোধকক। লগে লগে আরম্ভ হয়ে গেল রাজনীতি। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার দাবি, মিয়া মিউজিয়াম স্থাপনের ষড়যন্ত্র সরকারের। হাফ হয়ে ফুটিছে আর বেজ হয়ে জারিছে সরকারে। এই গোটেই কথাবিলাকর মূলতে আর এস এস বিজেপি জড়িত। আর এস এস বিজেপিয়ে হাফ হয়ে খুটি বেজ হয়ে জারিছে। এই ঘটনাবিলাক যে ঘটি আছে ইয়ার মূলতে এই আর এস এস বিজেপির উচ্চনীতে চলি আছে। এই মানুষবিলাকর ভিতরাকৈ আর এস এস বিজেপির লগত গোপন সম্পর্ক আছে আর তেওঁলোকে ইয়াত জড়িত আছে। আজি কিছুদিনের আগতে যেতিয়া সরকারে মসজিদ ভাঙিছে, মসজিদ ভাঙার পাছত এআইডিএফর হাতত পয়সা দি পেলায় সরকারে পঠিয়েছে মসজিদ বনাবর কারণে। গতিকে এইটা একটা গোপন রাজনৈতিক ষড়যন্ত্র। ইফালে দলটির সভাপতির সমানে বিধায়ক নুরুল হুদার এইবার যুক্তি, মিয়া বুলি কোনো জাতি নাই, মিয়া এটা সম্মানসূচক মন্তব্য, গতিকে মিয়া মিউজিয়াম কোনো কারণত সমর্থন নকৰো। বিজেপিক সহায় করিব বিচরা সকলে এই ষড়যন্ত্র চলাইছে। মিয়া জাতিটো কত আছে মোক দেখাই দিব লাগে। মিয়া শব্দর অর্থটো হৈছে ডাঙরিয়া, মহোদয়, মানে সম্মানসূচক। গতিকে মিয়া এটা সম্মানসূচক শব্দ আর এই শব্দটি এটা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়ে আছে। কোনে বিজেপিক সহায় করে আছে? এই বিজেপি দলক সহায় করার কারণেই এই একটা চক্রান্ত যা আপনার রাজ্যসভার নির্বাচনে তার প্রমাণ হয়ে গেছে। ইফালে কংগ্রেসের যুক্তি শুনে এআইটিএফ বিধায়ক হাফিজ রফিকুল ইসলামর আহ্বান, মিয়া মিউজিয়ামের স্থানত ডিজিটাল লাইব্রেরি এপিএসসি সেন্টার হে নির্মাণ করুক। মিয়া মিউজিয়ামর আমি পক্ষত নাই, আমি কোনোদিন দাবিও জানা নাছিল আর এইবিলাক বস্তু লৈ ইকোনমি ভাল নহব, পেট নভরে। মই সেই সকলকে পরামর্শ দিছো, আপনাদের গাঁয়ে গাঁয়ে লাইব্রেরি খুলক, গাঁয়ে গাঁয়ে ইউপিএসসি আর এপিএসসির কারণে আমার লড়াক প্রস্তুত করার কারণে সেন্টার খুলক, পরামর্শ দিয়ক, হেল্প করক। আনহাতে অসমীয়ার সম্পদ হাইজেক করে মিয়া মিউজিয়াম সাজিছে বলে অভিযোগ বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার। একমাত্র লুঙিখনক বাদ দি তেওঁলোকে কোনো ধরনের মিয়া বলে কোনো ধরনের নিজা সম্পদ নাই, অসমীয়ারপর হাইজেক করেছে আর কোনো কারণত অসমীয়া জাতিটুক এনেকে মিয়ার বুকুসাত আমি উঠিবলৈ নিদ। মিয়া মিউজিয়ামের প্রসঙ্গত মুখ খুলিলে সাংসদ অজিত ভূঁয়ায়। ভূঁয়ার দাবি, মিয়া মিউজিয়াম স্থাপনের ষড়যন্ত্র হেনো আর এস এস বিজেপির। যেতিয়া একেবারে জ্বলন্ত সমস্যা আমাক হেঁচি ধরে, দাম বৃদ্ধি, নিবনুয়া সমস্যা, সামাজিক বৈষম্য নোহোৱা, অর্থনৈতিক দুর্দশা, এই গোটেই কথাবিলাক ঢাকি রাখিবৰ কাৰণে সরকারে এই ঘটনাবিলাকক আদরণি জনায় আর পৃষ্ঠপোষকতা করে। ইয়ার মাজতে পশ্চিম বিলাসীপাড়ার প্রাক্তন বিধায়ক আলী আকবর মিয়ার যুক্তি, বদরদিন আজমলক অসমৰ পৰা খেতি পঠিয়ালে শেষ হব সকলো। এই গরুটো খেদক, বদরুদ্দিন বলা এই ডাবল গরুটো খেদক, বেদিন মুনাফিক বেইমান খেদক, এইবিলাক সব বন্ধ হয়ে যাব। মুঠতে মিয়া মিউজিয়ামক লৈ এইদরে এতিয়া আরম্ভ হয়েছে রাজনৈতিক নেতার মুখ সুপতি, কথার কটাকটি, বোকা ছটিওয়া রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।